ক্যাশ ফর কোয়েশ্চন কাণ্ডে এথিক্স কমিটির ডাকা বৈঠকে হাজিরা দিয়েছিলেন মহুয়া মৈত্র, এবং আমরা দেখেছিলাম সেই জিজ্ঞাসাবাদ পর্ব থেকে তিনি রীতিমতো রেগে উত্তেজিত হয়ে বেরিয়ে এসেছিলেন, এবং সেই ঘটনার তিন দিন পর ফের হুঙ্কার মহুয়া মৈত্রর। এবার এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকারকে হুঁশিয়ারি দিয়েছেন মহুয়া মৈত্র। মনে রাখবেন, এথিক্স কমিটিতে জিজ্ঞাসাবাদের পুঙ্খানুপুঙ্খ বর্ণনার রেকর্ড আছে। চেয়ারম্যানের সস্তা, নোংরা, অযৌক্তিক প্রশ্ন ও আমার এবং বিরোধীদের প্রতিবাদও নথিবদ্ধ আছে। বিজেপি আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে চাইলে স্বাগত। আদানির 1,30,000 কোটি টাকার কয়লা কেলেঙ্কারির বিরুদ্ধেও সিবিআই ইডিকে এফআইআর করতে হবে। সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। আর মহুয়া মৈত্রকে ফের কটাক্ষ করেছেন নিশিকান্ত দুবে। এবার মহুয়া মৈত্রর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিশিকান্ত দুবে, এবং তিনি বলেছেন মনে হয় ভুল হিসেবের জন্য মহুয়াকে ব্যাংকের চাকরি থেকে বরখাস্ত করেছে। গতকাল বলেছিলেন 13,000 কোটি টাকার কয়লা কেলেঙ্কারি হয়েছে, আজ লিখেছেন 1,30,000 কোটি টাকার কয়লা কেলেঙ্কারি হয়েছে। আপনি কি সত্যি ভয় পাচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। আর এই ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে মহুয়ার পাশেই তৃণমূল। শান্তনু সেন তিনি বলছেন যে বিজেপির বিরোধিতা করতেই মহুয়া মৈত্রের সঙ্গে এরকম ব্যবহার করা হচ্ছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি সার্বিকভাবে যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার পথ বেছে নিয়েছে সেটা আমরা বুঝতে পারি, এবং নির্বাচন যত এগিয়ে আসছে বিরোধী শাসিত রাজ্যগুলো তারা সেটা করবে। তৃণমূল কংগ্রেসই প্রকৃত অর্থে বিজেপি বিরোধিতা করে, তাই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের যে কোনোভাবে তারা মেলাইন করবে, যে কোনোভাবে তারা আক্রমণ করবে এটা আমরা বুঝে গেছি। যত লোকসভা এগিয়ে আসবে তত এটা হবে, কিন্তু এতে কোনো লাভ হবে না, জনমানুষের কোনো প্রভাব পড়বে না। আগামী দিনে ইন্ডিয়া অ্যালায়েন্সই জিতবে এবং এনডিএ হারবে। এবং এই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য কি বলছেন শুনবো। উনি এসব কথাগুলো আমাদের বলছেন কেন? ওর দলের লোকেদের বলুন, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন, তার দলের প্রধান মুখপাত্রকে বলুন, সাধারণ সম্পাদককে বলুন, দলই তার কথা বিশ্বাস করছে না। আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্যের গ্রহণযোগ্যতা, কোনো নেতৃত্বের কোনো মতামতের গ্রহণযোগ্যতা সমাজের কোনো স্তরে নেই। মহুয়া মৈত্র কী করেছেন সেটা মানুষ জানেন, কি করতে পারেন সেটাও জানে, মানুষ মহুয়া মৈত্রকে চেনে, অতএব মানুষের আদালতে তার যে বিচার সেটা হয়ে গেছে।